সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সাথে দর্শক, আমরা অবশ্যই যেহেতু একজন অ্যাটর্নিকে পেয়েছি, আমরা আইনি বিষয়ে কথা বলবো, সেই সাথে সাম্প্রতিক বিষয় নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, এবং আইন বিষয়ে অভিবাসন বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন মতামত থাকে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, কি দিয়ে শুরু করতে চান সাম্প্রতিক বিষয় নিয়ে? আমরা যদি সীমান্তের যে বিষয়টি মেক্সিকো এবং আমেরিকা সীমান্ত বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি, সেই সাথে আমরা কালকে ল্যারি কুডলোর একটি সাক্ষাৎকার দেখেছি যে ইমিগ্রেশন বিষয়ে কিংবা দেশের নিরাপত্তার স্বার্থে সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে তিনি ট্রাম্পের সাথে একমত, তবে অর্থনীতির বিষয়টিও মাথায় রাখতে হবে, বাণিজ্যের বিষয়টিও মাথায় রাখতে হবে। আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মেক্সিকো যদি ইমিগ্রেশনের বিষয়টি না রাখে, মাথায় না রাখে, তাহলে হয়তো এক বছরের মাথায় তিনি সিদ্ধান্ত নেবেন। আপনার কাছে কি মনে হয় যুক্তিযুক্ত কতটা তিনি যে এটি ঘোষণা দিচ্ছেন? হ্যাঁ, না, যে ঘোষণাটা যেটি আসছে, সরি, ইমিগ্রেশন বিষয়টাকে ইস্যু করে কিন্তু এই একটা আপনার মনে করেন রেডিক্যাল একটা ঘোষণা আসছে যে সম্পূর্ণ বর্ডার বন্ধ করে দিবে। দ্যাট মিন্স হচ্ছে মেক্সিকোর সাথে আমেরিকার একটা বিশ্বের একটা অন্যতম বৃহত্তর একটা বাণিজ্য কিন্তু আপনার চলে, যে এবং এবং বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু লিগেলি এই পার থেকে ওই পার যায় এবং ওদের জন্য স্পেশাল পাসও আসে, তারা এখানে কাজ করে আবার ওখানে চলে যায়। আর এছাড়া যে পণ্য, যে মালামাল, যেসব আপনার রিটেলার বলেন, এই সাইড থেকে আসে ওই সাইডে যায়, একটা মানে একটা বিগ একটা ইকোনমি এটার উপরে নির্ভর করে এই সীমান্তের উপরে। আর যদি এই সীমান্তটা যদি বন্ধ করে দেওয়া হয়, আমার মনে হয় আমেরিকার ইকোনমির প্রতি কিন্তু সবচেয়ে বড় আপনার ক্ষতি হতে পারে। ট্রাম্প তাহলে বারবার যে ঘোষণা দেওয়ার জায়গাটি, এটা কি শুধুই নির্বাচনী কিংবা তার যে ভোট ব্যাংক তাদেরকে খুশি রাখার জন্য? এটা এটা কিন্তু এখানে এই ঘোষণার সাথে আমি একটা জিনিস সিমিলারিটি খুঁজে পাই। এই যে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন 2016-এ নির্বাচনী প্রচার শুরু করেছিল, উনি কিন্তু বলেছিল যে আই উইল বিল্ড দ্য ওয়াল উইথ মেক্সিকো মানি। এটা কিন্তু একদম ইলেকশন পর্যন্ত চালু ছিল, পরে দেখেন যখন নির্বাচিত হলো, পরে আমাদের জনগণের টাকা দিয়ে কিন্তু এখন ওয়াল করছে। একইভাবে আমার মনে হয় এই যে সীমান্ত বন্ধ করে দিবে, এটা কিন্তু কখনো সম্ভব না, করবেও না। আমার মনে হয় ঠিক আপনার 2020 ইলেকশন পর্যন্ত উনি এই ইস্যুটি সবার মাথার মধ্যে রাখবে যে আমি কিন্তু যে কোনো সময় বন্ধ করে দিচ্ছি, ফুল বর্ডার ক্লোজ করে দিচ্ছি, এটাই একটা সবার সামনে রাখবে। আর উনি ওনার প্রচারণাটা এই ইস্যুর মাধ্যমে এগিয়ে যাবে আমার কাছে যেটা মনে হয়। বাহ, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। একজন ফোনে আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম আলী, আমি নিউ জার্সি থেকে বলছি। জি আলী ভাই। আমার প্রশ্নটা হলো, আমি 2012 সালে আমার 21 একটা সেলের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এখন ওই সেলেটার জন্য আমরা ওই ইমেল পেয়েছি, মানে বিভিন্ন কাগজপত্র দেওয়ার জন্য, কিন্তু এর মধ্যে 2016 সালে এখানে বিডিটি এসেছিল লন্ডন থেকে, তখন লেখাপড়া করতো লন্ডন, এখান থেকে এসেছিল এবং 5 মাস এখানে ছিল। ওই 5 মাসের মধ্যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, অর্থাৎ তার লন্ডনের লাইসেন্স ছিল এবং এই লাইসেন্স ইন্টারন্যাশনাল থাকায় সে যাওয়ার সময় মার্কেটিং করার জন্য একজনের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পুলিশের রিপোর্ট অনুযায়ী তার উপরেই ফল্ট তারই হয়। এরপরে সে 5 মাস থেকে চলে যায়। 2016 1 বছর পরে ওই ব্যক্তি তার নামে একটা শু করে, তারপরে এই শু করার পরে গাড়িটা ছিল আমার মেয়ের, তখন আমরা কোর্টে যাই, মেয়ে যায়, আর মেয়ে যায় যাওয়ার পরে আমাদের লয়ারে নিয়ে যাই, লয়ার পরে কেসটা ডিসমিস হয়ে যায়। লয়ার বলছে তোমাদের উপরে কোনো পড়ে নাই, জাজমেন্ট তোমাদের উপরে হয় নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলেটা যখন এখন আসতে, এই কেসের কোনো বাধা হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা? কি বলবেন? এখানে সবচেয়ে বড় কথা হলো, উনি যদি অ্যাক্সিডেন্ট কেস বলেছে, উনি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকতো, এখানে যদি কোনো ক্রিমিনাল কেস থাকতো, তাহলে কোনো সমস্যা পড়তো।
মোরওভার উনি যে ইনফরমেশন দিয়েছে যে মামলাটি হয়েছিল সেই মামলাটি ওনারা অ্যাপিয়ার করেছে এবং ডিসমিস হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে ওনার ছেলের সাথেও হয়তো বা এই মামলার কোনো আর কোনো সম্পৃক্ততা নেই। তা আমার মনে হয় না যে উনি ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এই মামলাটি কোনো ওনার ইফেক্ট পড়বে। কিন্তু আমি নিজে থেকে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যদি আমার এখানকার কোনো লাইসেন্স না থাকে, ড্রাইভিং লাইসেন্স না থাকে, তাহলে কি আমি লন্ডন কিংবা বাংলাদেশের ইন্টারন্যাশনাল যে যদি লাইসেন্স থাকে কিংবা লন্ডনের লাইসেন্স থাকে সেটি দিয়ে কি আমি গাড়ি চালানোর আমার অধিকার আছে কিনা? অথরিটি ছিল, না হলে উনি যখন অ্যাক্সিডেন্ট করেছে পুলিশ কিন্তু ফার্স্ট উনাকে অ্যারেস্ট করতো কিন্তু যদি মানে উইদাউট লাইসেন্স ড্রাইভ করার জন্য। সিমিলার উইথ এখানে ফর এক্সাম্পল বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স হয় সেটা দিয়েও কিন্তু এদেশে ড্রাইভ করতে পারে, সেটা ডিএমভি অফিসে গিয়ে জাস্ট এন্ড্রোস করে নিতে হয় এবং কিন্তু 6 মান্থস কিন্তু ওই লাইসেন্স দিয়েও কিন্তু পারমিশন দিয়ে থাকে অনেক ক্ষেত্রে। আচ্ছা, আমাদের সাথে ফোনে অপেক্ষা করছেন আরো একজন, কে আছেন? হ্যালো, আমি শ্রাবণী বলছি ওয়াশিংটন স্টেট থেকে। আমি আরেকদিন ফোন দিছিলাম না পুরোপা। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনার প্রশ্নটি করুন আপা। আমার তিনটা কোশ্চেন মানে ইমিগ্রেশন নিয়ে। আচ্ছা, আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমি 2006 এ সেপ্টেম্বর অ্যাপ্লাই করি and 2009 এ আমি approval letter পাই and approve priority date September 6 এ যখন করি তখন receive notice পাই, 3 years for approval letter পাই। এখন আমার একটা বোনের বাচ্চা আছে, যখন apply করি 2006 এ তখন ওর বাচ্চার বয়সটা ছিল 8 years old। এখন 2019 এর অক্টোবরে সে 21 হয়ে যাবে। ওদের প্রায়োরিটি ডেটটা হচ্ছে যখন 2006 এর সেপ্টেম্বর অ্যাপ্লাই করছি ওই সেপ্টেম্বর 11 2006 হচ্ছে প্রায়োরিটি ডেট। আমার কোশ্চেনটা হচ্ছে প্রায়োরিটি ডেটের কারেন্ট হওয়ার আগে যদি 21 হয়ে যায় ছেলেটার বয়স, ও কি সিএসপি রুলের মধ্যে পড়বে কিনা? এটা আনসার হচ্ছে কোথায় সিএসপি রুলে পড়বে, আর সিএসপি এর রুলটা প্লে করে এভাবে যে প্রায়োরিটি ডেটে ওনার বয়সটা নতুন ভাবে একটা হিসাব করতে হবে। সেই হিসাবটি হচ্ছে ওনাদের যে প্রায়োরিটি ডেট ছিল মানে যখন আবেদন করেছিল এবং ওই অ্যাপ্লিকেশনটি ইউএসএস অ্যাপ্রুভ করতে যদি সময়টুকু নিয়েছে সেই সময়টুকু বাদ যাবে যে সময় যেদিন প্রায়োরিটি ডেট আসবে। যেমন ফর এক্সাম্পল সেপ্টেম্বর 2006, যেমন এখন ভিসা প্রায়োরিটি চলছে জানুয়ারি 2006, দ্যাট মিন্স হচ্ছে আরো 7 থেকে 8 মাস পরে। সো 7 থেকে 8 মাস পরে যদি দেখা যায় ওনার তখন ওই বয়সটা তখন হিসাব করতে হবে, তখন দেখা গেল যে ওনার বয়স এখন 21, তখন দেখা গেল যে 22 হয়ে গেল, 1 বছর বেড়ে গেল ওই প্রায়োরিটি ওনার বয়স 22। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে 2006 আবেদন করেছিল, 9 অ্যাপ্রুভ করেছে, দ্যাট মিন্স 3 ইয়ার্স ক্রেডিট পায়। তো সেক্ষেত্রে ওনার আমি বলবো খুব ভালো সম্ভাবনা আছে উনি সিএসপি রুলের মাধ্যমে দেশে আসার ক্ষেত্রে। আচ্ছা, খুশি সংবাদে আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন এমডি মনির আহমেদ। তিনি প্রশ্ন করেছেন ওনার মা ওনার জন্য অ্যাপ্লাই করেছেন F2B ক্যাটাগরিতে, কিন্তু উনি কোনো কাজ করেন না এবং তার মা অসুস্থ, যেহেতু তিনি হোম কেয়ার পাচ্ছেন, হোম কেয়ারের যে সেবাটি সেটির দায়িত্ব নিয়েছে আমার বোন, যার কারণে সে প্রতি সপ্তাহে টাকা পাচ্ছেন। এখন তার প্রশ্ন হলো ওনার মা হোম কেয়ার নেওয়ার কারণে তার পিটিশনের কোনো সমস্যা হবে কিনা, যেহেতু তার বাচ্চার মানে ছেলের জন্য আবেদন। এখানে একটা ইন জেনারেল যেটা থিওরি সেটা হচ্ছে কোনো যদি পিটিশনার মানে আবেদন করে যারা এখানে গ্রিন কার্ডধারী এবং আপনার সিটিজেন যারা আপনার কোনো ইমিগ্রেন্ট করতে চায় এবং এদেশে থাকে সুন্দর বসবাস করে, তারা যদি পাবলিক বেনিফিট নিয়ে থাকে অথবা তাদের যদি ইনকাম জিরো থাকে সেক্ষেত্রে কিন্তু জয়েন্ট স্পন্সরের একটা অপশন আছে। সেই জয়েন্ট স্পন্সরটি যে কোনো সময় ইউজ করতে পারবে এবং ওনার ইনকাম যদি একদম জিরো থাকে সেক্ষেত্রে ওনার আসতে এদেশে কোনো সমস্যা হবে না, মানে হোম কেয়ার অন্য কোনো বেনিফিট নিলেও কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এমডি মনির আহমেদ আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। কে আছেন ফোনে এই মুহূর্তে? হ্যালো, নপুরপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, একটু নামটি বলে নিতে হবে। এই তো মাহবুব সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, এই যারা ডেকা প্রোগ্রামে আছে তারা কি পারমিশন নিয়ে দেশে যেতে পারবে কিনা? আচ্ছা, ড্রিমারদের কথা বলছেন। হ্যাঁ, এটা খুবই একটা সুন্দর প্রশ্ন করেছে। ডেকা যারা আছে তাদের ক্ষেত্রে প্যারোল নিয়ে যেতে পারবে, বাধা নেই, কিন্তু আসতে গেলে কিন্তু
ট্রাবল হতে পারে, আর ট্রাবল কাদের ক্ষেত্রে বেশি হবে, যাদের ক্ষেত্রে অলরেডি ডিপোর্টেশন অর্ডার আছে। এমনও ডেকা রেসিপিয়েন্টস আছে যারা কিনা অলরেডি ডিপোর্টেশন প্রসিডিংস, ডিপোর্টেশন হয়ে গেছে অথবা রিমুভাল প্রসিডিংস ছিল, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হবে। কিন্তু ডেকাতে যারা রিসিপিয়েন্ট তাদের ক্ষেত্রে আইনবিদরা সাধারণত রিকমেন্ড করে না যে আপনি প্যারোল নিয়ে যান এবং ব্যাক করেন। রাইট, এখানে একটা মজার আমি একটা ইনসিডেন্ট দিতে চাই, আপনি নিউজ দেখেছেন কিনা, একটা নাম করা এয়ারলাইন্স এর একজন একটা মানে আপনার এয়ার হোস্টেস, উনি ছিল ডেকা রেসিপিয়েন্টস এবং মেয়েটা মনে হয় মেক্সিকান ন্যাশনাল ছিল। তো ওনার যে ইয়েটা এই ওনার রুট ছিল বেসিক্যালি, উনি এয়ার হোস্টেস চাকরি করতে গ্রাজুয়েশন শেষ করেছে, আমেরিকার ভিতরে ছিল। তারপর হঠাৎ করে একদিন ওর যে বিমানটি সেটা মনে হয় ফেরাগুয়ে অথবা কোনো একটা কান্ট্রিতে যাবে, তখন ওর যে ম্যানেজ সুপারভাইজার বলেছে নো, ইউ আস করেছে যে আমি যেতে পারবো কিনা, আই হ্যাভ এ ডেকা রেসিপিয়েন্টস। তখন ওর সুপারভাইজার রংলি অ্যাডভাইস করেছে হ্যাঁ ইউ ক্যান গো, নো প্রবলেম। তো উনি যখন আপনার ওখানে ট্রাভেল শেষ করে আমেরিকাতে এয়ারপোর্টে নেমেছে, সাথে সাথে ওনাকে অ্যারেস্ট করেছে। মেয়েটি প্রায় 26 দিন আপনার ডিটেনশনে ছিল। এখানে তো মানে ভাগ্য ভালো ছিল, মেয়েটির হাজবেন্ড ছিল আবার ইউএস সিটিজেন, ওইটারও প্রসেসিং চালু ছিল, যার ফলে এই ক্ষেত্রে আবার আমাদের সাবেক প্রেসিডেন্ট সাবেক আপনার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওইটার জন্য আপনার ইয়ে করেছিল, ইমেল পাঠিয়েছিল আইসকে, তারপর তারা বাধ্য হয়ে তারপর ছাড়তে বাধ্য হয়েছিল মেয়েটিকে। তো উনি যে ডেকার প্রশ্ন করেছিল সেটা একটা জ্বলন্ত উদাহরণ যে এটা যেতে পারবে যদি ইভেন পারমিশন নিয়ে গেলেও, কিন্তু তারপর ট্রাভেলে পড়ার সম্ভাবনা আছে, ঝুঁকি নেওয়ার দরকারটা কি? শুধু যে বিষয়টিতে আমাদের ঝুঁকি আছে সেই বিষয়টিতে একটু মাথায় রাখার, যেহেতু বর্তমান সিচুয়েশন অনেক কিছুই স্বাভাবিক প্রক্রিয়ায় একটু কড়াকড়ি হচ্ছে অন্য সময়, যে কোনো সময়ের তুলনায়। আমাদের সাথে আরেকজন আছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম, আমার নাম আরতি। আপনার স্পিকারটি বন্ধ করে নিতে হবে ভাইয়া। জি, আমরা এখন শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। ওকে, আমি 2013 সালে এইচ1বিসাতে ইউএসএতে আসছি, তারপর আমি এফ1বিসা কন্টিনিউ করে নাই, দেন ওরা আমাকে বাসা থেকে ডিএইচএস এসে নিয়ে যায় এন্ড আমার পাসপোর্ট সহ নিয়ে যায়, দেন পাসপোর্টটা রেখে আমাকে ছেড়ে দেয়, দেন আমি এফএলএম করি, দেন এফএলএম করার পরে আমি গ্রিন কার্ড পাই অ্যাপ্রুভ হওয়ার পরে। তো ওরা আমার পাসপোর্টটা এখনো ব্যাক করে নাই, সো আমি পাসপোর্টটার জন্য অ্যাপ্লাই করেছিলাম লাস্ট ইয়ার, ওরা কোনো রেসপন্স করে নাই। দেন এগেন আমি G884 লাস্ট জানুয়ারিতে অ্যাপ্লাই করছি, G884, দেন 3 উইকস পরে তারা আমাকে একটা ইয়ে পাঠাইছে, লেটার পাঠাইছে, এটা হলো G885, তারা কিছু রিকোয়ারমেন্ট চাইছে নোটারাইজ, দেন আমি ওটা সাবমিট করছি, দেন স্টিল আমি এখনো কোনো কিছু পাই নাই, রেসপন্স পাই নাই। এখন আমার কোশ্চেনটা হলো, আমি 3 থেকে 4 মাস পরে আমি মেক্সিকো ঘুরতে যেতে চাচ্ছিলাম, তো এই মুহূর্তে আমার কাছে পাসপোর্ট নাই, আমি এখন কি করতে পারি? আর আমার যে বাংলাদেশের পাসপোর্ট ওটার এক্সপায়ার হয়ে গেছে যেটা ওদের কাছে আছে, এটাই আমার কোশ্চেন। সেক্ষেত্রে উনি যেটা করতে পারে, বিকল্প যেটা করতে পারে সেটা হচ্ছে, যেহেতু উনি অ্যাসাইলাম বেসিসে, আচ্ছা উনি আবার গ্রিন অ্যাসাইলি থেকে উনি আবার গ্রিন কার্ডধারী হয়ে গেছে, আপনার ইউএস ন্যাশনাল হয়ে গেছে, সেক্ষেত্রে ট্রাভেল ডকুমেন্ট, তাহলে ওনাকে হার্ড অ্যান্ড ফার্স্ট আপনার ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিসের সাথে যোগাযোগ করতে হবে, উনি যে প্রক্রিয়াটি করছে সেটা পুশ আপ করতে হবে যেন পাসপোর্ট রিটার্ন করে সেক্ষেত্রে। আচ্ছা, আর পাসপোর্ট ছাড়া কি আপনি কোনো পরামর্শ দিতে চান যে মেক্সিকো যাবেন কি না? পাসপোর্ট ছাড়া তো ট্রাভেল ডকুমেন্ট ছাড়া উনি কোনো ভাবেই ট্রাভেল করতে পারবে না, করতে পারবে না, তো আগের পাসপোর্টটি পাসপোর্টটি উদ্ধার করতে হবে। রাইট, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি বোস্টন থেকে আজিজ বলছিলাম। জি আজিজ ভাই, আমি আমি অ্যাটর্নি সাহেবের সাথে একটু কথা বলতে চাই। অবশ্যই কথা বলতে পারবেন, উনি আছেন, বলেন। আচ্ছা, আমি আমার গত 2 মাস আগে আমার শ্বশুর শাশুড়ি আসছে, এখন আমার একটা শ্যালক আছে যার বয়স হচ্ছে আন্ডার 21, আর এই বছরের এন্ড অফ দ্য ইয়ারে ডিসেম্বরে হচ্ছে ওর 21 পড়ে যাবে, ডিসেম্বর 23। এখন ওরা গ্রিন কার্ড পায় নাই, যদিও আমি ইমিগ্রেশনে কল দিছি, কল দেওয়ার পর ওরা বলছে গ্রিন কার্ড ছাড়া যেই পাসপোর্টের ভিসা আর শিল আছে ওইটা দিয়ে অ্যাপ্লাই করতে। এখন আমি অ্যাপ্লাই করলাম, কতগুলো আমি সাবমিট করলাম, এখন এই প্রসেসটা মনে করেন 9 মান্থ সময় আছে, এই প্রসেসটা হতে ও যদি ওভার 21 হয়ে যায় তাহলে ওর ক্যাটাগরিটাতে ডিফার হয়ে যাবে, আন্ডার 21 এর জন্য কতদিন সময় লাগতে পারে আপনার এটা অ্যাপ্রুভ হতে, আর আর যদি যদি অ্যাপ্রুভ করার জন্য ইজ দেয়ার এনি আদার পাস ওয়ে
আমরা কি ওটা কোনো জায়গায় কল দিলে কোনো কিছু করলে এখনই সহযোগিতা নিলে আমাদের কোনো বেনিফিটেড হবো কিনা, কি বলবেন? না, যে কোনো অ্যাপ্লিকেশন করার পরে ওটা অ্যাপ্রুভ করার যে সময়কালটি, ওটা কিন্তু আপনার নির্দিষ্ট সার্ভিস সেন্টারের নির্দিষ্ট সময় কিন্তু অলরেডি ডেজিগনেটেড করা আছে। সেক্ষেত্রে আপনার কোনো অ্যাটর্নি অথবা কোনোভাবে কিন্তু এটাকে আপনার ইন অ্যাডভান্স করার কোনো সুযোগ নেই। ফর এক্সাম্পল, যেটা উনি যে ক্যাটাগরি বলেছে, উনি যে আন্ডার 21 F2A ক্যাটাগরি হবে, ইনিশিয়ালি যখন এটা আবেদন করবে ওনাকে কিন্তু আপনার আনম্যারিড 21 চাইল্ড হিসাবে কাউন্ট করা হবে। তো সে এই ধরনের অ্যাপ্লিকেশন সাপোজ অ্যাপ্রুভ হতে 3 বছরও সময় লেগে যাচ্ছে, এখন 2.5 বছর 3 বছর। দ্যাট মিনস অটোমেটিক কিন্তু উনি 2.5 বছর 3 বছর ক্রেডিট পাবে। তো সেক্ষেত্রে ওনার কিন্তু একটা লিটল, মানে বলা যায় ভালো চান্স আছে, যখন অ্যাপ্লিকেশনটি যখন অ্যাপ্রুভ হবে তখন কিন্তু ইন দি মিন টাইম ওনার অ্যাপ্লিকেশন প্রায়োরিটি চলে আসবে, তখন কিন্তু উনি কিন্তু সুন্দরভাবে সিএসপি রুল অ্যাপ্লাই করে কিন্তু ক্লেম করতে পারবে F2A ক্যাটাগরিতে, যদি ওনার বয়স তখন 23-24 হয়ে যাবে। তার মানে পরামর্শ দিচ্ছেন আবেদনটি করে ফেলার জন্য? হ্যাঁ, ওটা তো অলরেডি করে ফেলেছে, জাস্ট ওয়েট করার জন্য যে কখন অ্যাপ্রুভ হয়। অ্যাপ্রুভ দেরি করে হলেও কিন্তু লাভ আছে, যেটা উনি বেশি করে বয়স ক্রেডিট পাবে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন?2 বছর পর আমি বিবাহ করি। বিবাহ করার পর আমার এখন সমস্যা হলো, আমার ওয়াইফের সাথে আমার সমস্যা হচ্ছে। তো আমি অ্যাপ্লাই করেছিলাম আমার ওয়াইফ 1 বছর 9 মাস চলে, তো এখনো অ্যাপ্রুভাল লেটার পাই নাই। তো আমার ওয়াইফ আর আমার যে সমস্যাটা হচ্ছে, আমার ওয়াইফ চাইছেন আমার কাছ থেকে ডিভোর্স নিতে, তো এখন এখনো ডিভোর্স কিছু হয় নাই। তো এখন আমি চাইতেছি এটা কি আমি স্টপ করতে পারবো না, ডিভোর্স হলে এটা আমি কি করতে পারবো? আপনি কি প্রশ্ন? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা ইন জেনারেল থিওরি হলো, আপনার যে কোনো আপনি অ্যাপ্লিকেশন করেন সেটা আপনার অ্যাপ্রুভ হওয়ার আগে এবং অ্যাপ্রুভ হওয়ার পরও এনি টাইম কিন্তু আপনার হাতে সেই পাওয়ারটি আছে অ্যাপ্লিকেশন উইথড্র করার, উইদাউট এনি রিজন, এনি এটাকে বলে উইদাউট এনি প্রিজুডিস, এবং পুনরায় আবেদন করার সেই অধিকার রেখে কিন্তু এটাকে উইথড্র করা যায়। তো ইভেন ওনার যে সিচুয়েশন যেটা বলেছে, ওনার ওয়াইফের সাথে যে প্রবলেমটা বলেছে, সেক্ষেত্রে উনি ইচ্ছা করলে ডিভোর্স না হলেও উনি কিন্তু ইচ্ছা করলে ইমিগ্রেশনকে রিকোয়েস্ট করতে পারে আপনার অ্যাপ্লিকেশন উইথড্র করার জন্য। তো এটা কিন্তু আমরা যখন উনি লেটার ছাড়বে সাথে সাথে কিন্তু উইথড্র করবে। অনেক ইউএসসিএস কিন্তু এইসব কাজ আবার খুব ফাস্টই করে, উইথড্র কাজটা উইথড্র কাজটি খুব দ্রুত করে। মজার একটি জায়গা। তবে আমি একটু অন্যভাবে প্রশ্ন করতে চাই, যে অনেক সময় তো চলে আসেন, যে হাজবেন্ড আবেদন করলো, ওয়াইফ চলে এসেছেন আমেরিকাতে, তো ওয়াইফেরও তো অধিকার থাকে যে সে গ্রিন কার্ড ধারী কিন্তু ডিভোর্স হয়ে গেছে, পরবর্তীতে সিটিজেনশিপের জন্য যে প্রক্রিয়াটি সেটাও তো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যিনি ভুক্তভোগী তারও তো অধিকার, রাইটস আছে। না, সেটা ডিফারেন্ট স্টোরি। ওনার ওয়াইফ কিন্তু এখনো আসেনি। হ্যাঁ, যারা চলে আসে, চলে আসলে কিন্তু সাধারণত দেখা যায় বিবাহের 2 বছরের মধ্যে যদি কোনো স্পাউস আসে দেশে, তাকে কিন্তু 2 বছরের কন্ডিশনাল গ্রিন কার্ড দেওয়া হয়। সেই কন্ডিশনটি রিমুভ করতে হয় এই শর্তে যে ম্যারেজটি ইন্টেক্ট আছে 2 বছর পর্যন্ত, সব আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সেটাকে আবেদন করতে হয়। কিন্তু যদি দেখা যায় 2 বছরের মধ্যে তাদের মধ্যে যদি রিলেশন ব্রেক আপ হয়ে যায়, তখন কিন্তু মানে যিনি আসছে দেশে ওনাকে কিন্তু বিকল্প পন্থা, এটাকে বলে ওয়েবার, ওনার যেই বোনাফাইড ম্যারেজ এবং যেটা যে জয়েন্ট অ্যাপ্লিকেশন সেটার ওয়েবার খুঁজতে হবে। তো ওয়েবারে আবার 3-4টা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি যে কোনো যে ক্যাটাগরি উনি ফিট হয় সেই ক্যাটাগরি দিয়েই কিন্তু উনাকে ওয়াইভার রিকোয়েস্ট করতে হয়, যে না আমি আসছি যে কন্ডিশনে যে 2 বছরের মধ্যে আমার বিবাহ ইন্টেক থাকতে হবে, থাকে নেই, কিন্তু এখন আমি ওয়াইভার ক্লেম করছি যে না আমাকে কন্ডিশন রিমুভ করে দেওয়া হোক এই ওয়াইভারের কারণে। আচ্ছা আচ্ছা, অনেক ধরনের পথ আছে। আমাদের সাথে ফোনে একজন আছেন, তবে আমাদের বিরতিতে যেতে হবে, এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যাব। কে আছেন? নূপুর আপা, আমি শ্রাবণী, একটু আগে আপনার সাথে কথা বলছিলাম, আমার কোশ্চেন শেষ হয় নাই, বুঝছেন? আচ্ছা বলেন আপা। আমার কোশ্চেন ছিল ওই প্রায়োরিটি ডেট কারেন্ট হওয়ার আগে যদি বোনের বাচ্চা 21 হয়ে যায়, ওই বাচ্চা মানে ইন্টারভিউ মানে ভিসা পাইতে পাইতে তো তখন 22 বছর হয়ে যাবে, ও কি সিএসপি আন্ডারে পড়বে কিনা? এন্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার, এই অ্যাপ্রুভাল নোটিশ যখন পাইছি তখন অ্যাপ্রুভাল ডেট বলতে কিছু আমি দেখি নাই, প্রায়োরিটি ডেট যখন অ্যাপ্লাই করছি 2006 সেপ্টেম্বর ওইটা হচ্ছে প্রায়োরিটি ডেট, আর নোটিশ ডেট 2009 অক্টোবর 15, কোনটা অ্যাপ্রুভাল ডেট?
আচ্ছা, আপনার প্রশ্ন উত্তর যদিও ওটা প্রথমটি হ্যাঁ দিয়েছিলেন, প্রথম, হ্যাঁ হ্যাঁ প্রথমটা অবশ্যই এটা পারবে, এটা আবেদন করতে পারবে। উনি যদি 21 হয়েও যায়, আমি যেটা এক্সপ্লেন করেছিলাম হয়তো ঠিকভাবে হয়তো উনি ধরতে পারো নাই, সেটা হচ্ছে উনি যদি এখন 21 হয়ে যায়, 22 হয়ে যায়, 23 হয়ে যায়, ওনার যখন প্রায়োরিটি ডেট আসবে তখন উনি সিএসপি রুল অ্যাপ্লাই করলে 3 বছর ক্রেডিট এমনিতেই পাবে। তো সেটা আচ্ছা উনি ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই, উনি যদি 21 22 হয়ে যায় স্টিল দেখে হোপ, দেয়ার ইজ হোপ। আর সেকেন্ড যেটা প্রশ্ন উনি যেটা করেছে সেটা হচ্ছে অ্যাপ্রুভাল নোটিস, যখন অ্যাপ্রুভাল নোটিস পাঠায় অ্যাপ্রুভাল ডেট ওটাকে ধরা হবে, আপনার যে কোনো অ্যাপ্লিকেশন ছাড়ার ইমিগ্রেশন থেকে ছাড়ার সময় ওটাকে বলা হয় যে নোটিস ডেট একটা থাকে আপনার ওখানে, মানে আপনার যেটা যে নোটিস ডেট স্পেশালি লেখা থাকে কারেন্ট, যে ওই ডেটটা হবে যে আপনার অ্যাপ্রুভাল নোটিস ডেট। আচ্ছা আচ্ছা, আপনার দুটো প্রশ্নের উত্তর কিন্তু, প্রথমটির প্রশ্নের উত্তর কিন্তু অ্যাটর্নি মাহফুজুর রহমান খুব সুন্দরভাবে প্রথম দিয়েছিলেন, এখনো দিলেন, এবং আপনাদের জন্য সুসংবাদ আছে যে তিনি আসতে পারবেন। তবে আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে আমাদের বিরতিতে যেতে হবে। কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শাহেনা আক্তার, আমি আজ থেকে বলতেছি নর্থ ক্যারোলিনা থেকে। জি আপা, প্রশ্নটি? জি, আমার কোশ্চেন হলো, আমি আমার ভাই দুই ভাই দুই বার জন্য অ্যাপ্লাই করেছিলাম 2011 জানুয়ারি, ওরা আন্ডারে ছিল, বাট 2015 ওরা অ্যাপ্রুভাল লেটার পাঠাইছে। আমার আব্বু ছিল না, আম্মু একলার কারণে আমি আমার আম্মুর জন্য অ্যাপ্লাই করি না। এখন মানে ওরা ওভার 21 হয়ে গেছে, তো ওরা কি আমার কি সময় লাগবে ওরা আসতে এখনো? না, আবেদন কি করেছিল, আপনি করেছিলেন না আপনার বাবা মা আমি করছি না, আমার আব্বু নাই, ওরা আন্ডার এজ ছিল, এই কারণে আমি মানে আম্মু একলার কারণে আম্মুর জন্য করি নাই, তো ওদের জন্য করছি। ভাই বোন, ভাই বোন ক্যাটাগরিতে? জি হ্যাঁ, রাইট। যেটা ভাই বোন ওরা আন্ডার এজ ছিল। আচ্ছা, ভাই বোনের অ্যাপ্লিকেশন? হ্যাঁ, ভাই বোনের অ্যাপ্লিকেশনে ইট ডাজেন্ট ম্যাটার যে আন্ডার এজ অথবা ওভার এজ ম্যারিড, ইট ডাজেন্ট ম্যাটার। উনি যখন আবেদন করবে সেইটার থেকে 10 থেকে 12 বছর পরে ভিসা অ্যাভেলেবেল হবে, ওনার ম্যারিটাল স্ট্যাটাস এটা কোনো ইফেক্ট করবে না এবং ওনার বয়সও কোনো ইফেক্ট করবে না। আমরা একটা ছোট বিরতিতে যাই, আসলে মাহফুজুর রহমান, তারপরে ফোনে যারা অপেক্ষা করছেন আমরা চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্ন নেওয়ার জন্য। আমরা নিচে ছোট্ট বিরতির সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, দুজন আছেন, একটু অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। বিরতির আগ থেকে আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। আমি আমিনা আলম পাইক থেকে বলছি। জি আপা, প্রশ্নটি? আমার প্রশ্নটা হচ্ছে, আমি লাস্ট 2018 এ আমার মা আর এক মেরিট লোনের জন্য অ্যাপ্লাই করি, তারপর মা এবং বোন দুজনের রিসিভ লেটার পাইছি, পরে আবার আমার মা এবং এই মেরিট বোনের অ্যাপ্রুভ লেটার পাই। নর্মালি এই মেরিট বোনের অ্যাপ্রুভ লেটার তো আমি যেটুকু জানি যে তাড়াতাড়ি আসে না, তারপর আমরা হয়তো ভাবছি এমনিতে ও কোন মিস্টেক করা দিয়ে দিছে। এখন লাস্ট নভেম্বরে আমার মার এই একটা লেটার পাইছে প্লাস বোনের স্পন্সার দেওয়ার জন্য, প্লাস ভিজন ফি দেওয়ার জন্য। তখন আমার মার ভিজন ফি টা ওরা নিয়ে নিছে, আর বোনের ভিজন ফি টা দিছি মেরিট বোন, ওনার পাত্রও আছে, ওনার ভিজন ফি টা নিয়ে নেয় নাই। এখন আমার করণীয় কি, আবার ওই লেটারে লেখা আছে যে 1 বছরের মধ্যে ওইটা কি প্রসেস না হলে ওদের কেসটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে? বোনের জন্য কি আবেদন করছেন? উনি আপনি করেছিলেন বোনের জন্য আপনার? জি, আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি, উনি মেরিট। কখন আবেদন করেছিলেন? 2018-এ। 18-এ? সেটাই তিনি জানতে চাচ্ছেন যে উনি যখন মা এবং বোনের জন্য আবেদন করেছেন তখন খুব দ্রুত দুটোই চলে এসেছে, যেটি স্বাভাবিক না, সেটি উনি জানতে চাচ্ছেন কেন এবং তার বোনের বিষয়টি। এটা তো হ্যাঁ অসম্ভব বিষয় যে উনি ইউএস সিটিজেন, ওনার সিস্টারের জন্য আবেদন করেছে 18-এ, আবার 18-এ ভিসা ফি রিকোয়েস্ট করেছে, এটা সামথিং মানে এটা রেগুলার মধ্যে পড়ে না সেটা, কারণ যেমন জানুয়ারি 2006 এ যারা আবেদন করেছে তাদের গুলো ভিসা ফি মানে ভিসা ইস্যু করছে। তাহলে উনি কি করবেন এখন এই মুহূর্তে? এখন ওনার কথা শুনে তো মনে হচ্ছে না যে এটা রেগুলারিটি, মনে হয় কোনো অ্যাটর্নির সাথে উনি কাগজপত্র দেখালে হয়তো বা কোথাও যে ভুলটা আছে সেই ভুলটা হয়তো বুঝতে পারবে, কোথাও না কোথাও ভুল আছে, এটা যেটি স্বাভাবিক না, রাইট? একদমই স্বাভাবিক তো ক্যাটাগরি, উনি তো ভুলের জন্য ক্যাটাগরি করেছে, দেখা গেছে উনি ক্যাটাগরি ভিন্ন করেছে সামথিং, আপনার স্পাউস অনেক সময় অনেকে ভুল করে, প্যারেন্টস জায়গায় স্পাউস করে দেয়, স্পাউস সান করে দেয়, আর মেড মানে ভিন্ন রকম ক্যাটাগরি হয়ে যায়, তখন কিন্তু ওরা আর বাজ বিচার না করে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওইভাবে চালু করে দেয়, তো সেইটাও কিন্তু খেয়াল করে দেখতে হবে।
আপনাকে প্যারেন্টস যেটা করেছে সেটা সেটা অবশ্যই তার রেগুলার ওয়েতে উনি প্রসেস শুরু করতে পারে মায়ের জন্য। তার মানে আপনার অভিজ্ঞ একজন আইনজীবীর সাথে বসে আপনাকে দেখতে হবে যে আপনি আবেদন করার সময় ভুল করেছেন না তারা ভুল করছে, কোন জায়গাটিতে ভুল হয়েছে। আগে ভুলের জায়গাগুলো চিহ্নিত করে পরে কিন্তু প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়াটা ভালো। আপনার আমাদের সাথে কে আছেন এই মুহূর্তে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আসসালামু আলাইকুম, আমি ব্রুকলিন থেকে জামাল বলছি। ওয়ালাইকুম আসসালাম জামাল ভাই, জি। ও অ্যাটর্নি সাহেবের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আমার ছেলে ডাকা রিসিভার এবং ওর আমরা তো এখন ডাকার তো কোনো ফিউচার দেখতেছি না, যদি এটা নষ্ট হয়ে যায়। ওর মা রিসেন্টলি গ্রিন কার্ড এবং ওর ভাই একটা বন সিটিজেন, ওরা যদি অ্যাপ্লাই করে ও কি কোনো বেনিফিট পাবে কিনা, এটি আমার প্রশ্ন। বয়স কত আপনার ছেলের এখন? আবেদন করতে পারে, কিন্তু যেহেতু ওনার 26 বছর হয়ে গেছে সেক্ষেত্রে ইভেন ওনার মা যদি সিটিজেন হয়ে যায় সেক্ষেত্রে উনি দেশ থেকে কোনো কিছু করতে পারবে না। সেক্ষেত্রে একটাই উপায় আছে, ওনার মা অ্যাজ এ সিটিজেন হিসেবে যদি আবেদনও করে সেটা যদি প্রায়োরিটি রেট যখন আসবে তখন কিন্তু ওনাকে হয়তোবা ওয়েবার নিয়ে, যেটা 601A প্রভিশনাল ওয়েবার নিয়ে হয়তোবা দেশের বাইরে থেকেও আপনার ইমিগ্রেন্ট ভিসা পেতে পারে, আর না হলে রেগুলার ওয়েতে সেরকম কোনো সম্ভাবনা দেখা যায় না। আর ভাই বোনের যে জায়গাটি ওইটাও সিমিলার, যদি ভাই বোন করে থাকে 10-15 বছর পরে উনি যখন ম্যাচিওর হবে উনি যদি স্টিল ডাকা প্রোগ্রামে থাকে উনি কিন্তু এদেশ থেকে অ্যাডজাস্ট করতে পারবে না বিকজ অফ আনলফুল প্রেজেন্স, তো সেক্ষেত্রে ওনাকে প্রভিশনাল ওয়েবারের জন্য আবেদন করা লাগতে পারে। তো আপনি কি পরামর্শ দিচ্ছেন যে আবেদন করে রাখা ভালো? করে রাখা ভালো যে কোনো কারণ, যে কোনো যারা ইমিগ্রেশনের নিয়ে এখানে গিয়ে করছে মানে ফাইট করছে, যারা লড়াই করছে, সেক্ষেত্রে যদি কোনো স্কোপ থাকে কোনো সুযোগ থাকে আমার যেটা পরামর্শ হলো সেটা আবেদন করে দেওয়া ভালো। কারণ উই ডোন্ট নো যে ফিউচারে কোনো ল চেঞ্জ হয় কি না অথবা কোনো ক্যাটাগরিতে কোনো বেনিফিট দেয় কি না, তো সেই জন্য টাইম একটা বড় ব্যাপার। ও তখন আমি করলাম না, করলে হয়তো এতদিন এটা হয়ে যেত তাহলে, তো সেই জন্য অলওয়েজ মানে মাল্টিপল ইভেন মাল্টিপল অ্যাপ্লিকেশনও করে রাখা ভালো। আচ্ছা, আমরা আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আমি ব্রঞ্জ থেকে অলক বলছি। জি, প্রশ্নটি? আমার প্রশ্ন হলো যে আমি আমার বোনের জন্য এপিডেভিট সাপোর্ট করব, কিন্তু বর্তমানে আমার কোনো জব নেই কিন্তু আমার বাড়ি আছে, আমি কি বাড়িটা দেখিয়ে তাদের জন্য এপিডেভিট সাপোর্ট করতে পারবো? যদি করতে পারি তাহলে কিভাবে করব? আচ্ছা, কি পরামর্শ? ওটা একটা চমৎকার প্রশ্ন করেছে, সেটা হচ্ছে অ্যাফিডেভিট সাপোর্টের জন্য হয়তো আছে একটা হচ্ছে ইনকাম দেখাতে হয় যে লাস্ট ইয়ার যে ইনকাম আছে সেই ইনকামটি আপনার যেটা প্রপার্টি লেভেলে 125%-এর মধ্যে থাকতে হবে। তো সেক্ষেত্রে উনি যেহেতু বলছে ইনকাম নেই, আর ইনকাম যদি নাও থাকে সেক্ষেত্রে উনি ইচ্ছা করলে ওনার যদি এনাফ প্রপার্টি থাকে, এনাফ লিকুইডেটেড মানি থাকে, সেটাও কিন্তু কাউন্ট করে উনি কিন্তু স্পন্সার করতে পারবে। সেটা একটা ফর এক্সাম্পল, সেটা হচ্ছে উনি যদি ফর এক্সাম্পল উনি যদি সিঙ্গেল হয় কথা কথা, উনি একজন সিঙ্গেল ব্রাদারকে উনি ইয়ে করবে স্পন্সার করবে, তাহলে ওনার ইনকাম কত দরকার? 22,000 দরকার। তাহলে দেখা যাচ্ছে ওনার ইনকাম জিরো, কোনো ইনকাম নেই, তাহলে 22,000-এর 5 times 22,000 ওনার ইকুইটি থাকতে হবে। দ্যাট মিনস হচ্ছে ওনার বাড়ি যদি আজকে ফুল পেইড হয় ফর এক্সাম্পল, সেটা যদি আপনার $1,000,000 হয় তাহলে হয়তো বা উনি তাহলে উইদাউট ইনকাম কিন্তু বাড়ির সম্পূর্ণ বাড়ির অ্যাসেট দিয়ে কিন্তু উনি ওটা স্পন্সর করতে পারবে। আচ্ছা, খুব সুন্দর করে ব্যাখ্যাটি দিয়ে দিয়েছেন, আমিও শিখলাম আপনার কাছ থেকে যে সম্পত্তি এবং সেই সাথে ইনকাম কিভাবে ক্যালকুলেশন করতে হয়। যে ডেফিসিয়েন্সিটি থাকে সেটা 5 টাইমস কাউন্ট করে সেটা প্রুফ শো দিয়ে জমা দিলে এটা ওয়ার্ক করে। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম, নম্বর আপু, আমি একটু আগে কল দিছিলাম, বাট আমার একটা জিনিস জানার ইচ্ছা ছিল, সেটা আমি বলে গেছিলাম। সেটা হলো আমি পাসপোর্টের ব্যাপারে কল দিছিলাম যে পাসপোর্ট যেহেতু ওদের কাছে আমার আছে আর একটু এক্সপায়ার হয়ে গেছে, আমি কি এখন বাংলাদেশ এম্বাসিতে নিউ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো কিনা, আর যদি আবেদন করে পাই সেক্ষেত্রে কি আমি ওটাতে ট্রাভেল করতে পারবো কিনা ম্যাক্সিমোতে? আচ্ছা, আসলে সেটা যে ইউএস গভর্নমেন্ট যেটা থাকে, যেমন ওনাদের সিচুয়েশনে যারা পাসপোর্টটা যারা হোল্ড করে রাখে ইটস ভেরি কমপ্লিকেটেড, তারা সাধারণত ছাড়তে চায় না, বিভিন্ন একটা জটিলতার মধ্যে থাকে। অনেক সময় দেখা যায় কিন্তু অনেকে কিন্তু আবার নতুনভাবে কিন্তু এমবেসি থেকে করে ফেলে এটা,
তো করলেও দেখা যায় যে সেটা কিন্তু আইনের সেরকম একটা কোনো, যেহেতু এক্সপায়ার হয়ে গেছে সেরকম একটা ভায়োলেশন দেখা যায় না, উনি পাসপোর্ট হয়ে গেছে ভ্যালিড যদি গভর্নমেন্ট ডকুমেন্ট দিয়ে থাকে ট্রাভেল করতে কোনো বাধা নেই। তবে আরেকটা জিনিস ওখানে আমি টেকনিক্যাল পয়েন্ট ওনার ক্ষেত্রে সিচুয়েশনে, উনি ইচ্ছা করলে পাসপোর্ট অ্যাভয়েড করে, উনি যেহেতু অ্যাজাইলি ইভেন গ্রিন কার্ডধারী, উনি কিন্তু ইচ্ছা করলে অ্যাজাইলি পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্ট ক্লেম করতে পারে। সেটা হচ্ছে যে আপনার আপনার রি এন্ট্রি পারমিট যেটা হচ্ছে অ্যাজাইলি, সেক্ষেত্রে আপনার গ্রিন একটা বুক দিয়ে থাকবে, সেই বুক দিয়ে কিন্তু উনি ইচ্ছা করলে ট্রাভেল করতে পারবে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন? আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, এই প্রশ্নটি শেষ প্রশ্ন হবে। কে আছেন? জি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ফ্রান্স থেকে এমদাদ বলতেছি। জি এমদাদ ভাই, প্রশ্নটি প্রশ্নটা হচ্ছে আমার বউ তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিল গ্রিন কার্ড দিয়ে, প্রায়োরিটি ডেট হচ্ছে 2017 এর জানুয়ারিতে, এখন চলতেছে 2017 এর মার্চ, অলরেডি প্রায়োরিটি ডেট 2 মাস ওভার হয়ে গেছে, এখন সাপোর্টিং সবকিছু দেওয়া হয়েছে, 5 মাস হয়েছে সাপোর্ট দেওয়া হয়েছে, প্রশ্নটা হচ্ছে এই লেটটা কি সাধারণ লেট নাকি আর কত লেট হতে পারে, প্রায়োরিটি ডেট যেহেতু চলে গেছে অলরেডি 2 মাস হয়ে গেছে, কি বলবেন? হ্যাঁ, এটা আসলে উনি যেটা যেই সংখ্যাটি করেছে যে ন্যাশনাল ভিসা সেন্টারে যে লেটটা করে সব সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও, প্রায়োরিটি ডেট আসার পরেও কিন্তু একটা লেট হচ্ছে, এটা কিন্তু ওনার না সবারই একই সংখ্যা। সেটা আসলে দেখা যায় যে ন্যাশনাল ভিসা সেন্টার কিন্তু বরাবরই একটা রেসপন্স করে থাকে যে এখনও ঢাকাতে তারা ইন্টারভিউ স্লট খুঁজে পাচ্ছে না যদিও প্রায়োরিটি ডেট চলে গেছে। ফর এক্সাম্পল যে ভাই বোনের ক্যাটাগরি এখন যেটা আপনার এই ভিসা প্রায়োরিটি চলছে জানুয়ারি 2006, দেখা যাচ্ছে যে 5 এর মার্চ এপ্রিল মে ওগুলো তারা এখনো স্কেজুল করতে পারেনি, কিন্তু রেগুলার ওয়েতে প্রায়োরিটি চলে যাচ্ছে। তো দেখা যাচ্ছে ঢাকার মানে হিউজ ট্রাফিক দেখা যাচ্ছে আপনার ভিসা ইন্টারভিউ ক্ষেত্রে, তো সেক্ষেত্রে নিয়মিত ফলো আপ করা বাঞ্ছনীয় ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে, তাহলে ওরা যখনই সময় হবে তখনই তারা ইন্টারভিউ স্কেজুল করে দেবে। আমরা যেহেতু অনুষ্ঠান শেষ করতে হবে এবং দর্শক অনেকের ফোনই আমরা নিতে পারিনি, ফেসবুকে অনেকে প্রশ্ন করেছিলেন দিতে পারিনি, আগামী বৃহস্পতিবার আবারও আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমানকে পাবো, আপনাদের প্রশ্ন আজকে যাদের নিতে পারিনি আশা করি বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। অ্যাটর্নি মাহফুজুর রহমান সবশেষ উপসংহারে কি বলবেন? অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, তবে উপসংহারে, হ্যাঁ উপসংহারে যেটা আমরা যেটা শুরু করেছিলাম যে বর্ডার বন্ধ করা, সেটা কিন্তু যেটা আমি বলেছিলাম যে প্রথমে যে 2016 যে নির্বাচনী প্রচারণা শুরু করেছিল যে একটা ডিভাইজন, একটা যে মানে বিগেটরি, যেটা হচ্ছে মানে একটা নেশনকে আলাদা করে দেওয়া, একটা শ্রেণীকে ভাগ করে দেওয়া, সেটারই কিন্তু একটা স্মেল খুঁজে পাওয়া যাচ্ছে যে আমি বর্ডার বন্ধ করে দেবো, যেটা মানে মেক্সিকান তাদেরকে আমি বের করে দেবো। দ্যাট মিনস মেক্সিকান বলতে বুঝে বোঝা যায়, যেমন খেয়াল করবেন যে ফক্স নিউজে কিন্তু বলেছিল যে আপনার এই ল্যাটিন আমেরিকার 3টা কান্ট্রিকে তারাও মেক্সিকান কান্ট্রি বলেছে। দ্যাট মিনস আমার মনে হয় এটা একটা উপমা হিসেবে ইউজ করে যে মেক্সিকান মিনস হচ্ছে একটা রেস ছাড়া বাকি সবাই হচ্ছে মেক্সিকান, তো সেটাকে কিন্তু তারা যেন পলিটিক্যাল ভিউতে বলা যেতে পারে আর কি। তো আমার মনে হয় এটা বাঞ্ছনীয় না, আমার মনে হয় এই ধরনের রাজনীতি থেকে অতি সত্বরে আমেরিকার সেন্ট্রাল রাজনীতি মানে বেরিয়ে এসে একটা সঠিক পথে যাওয়া বাঞ্ছনীয়। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি দেখেছেন, সবাই ভালো থাকবেন।